ওকে, আমরা সকলে জানি আমরা একটু ক্লাস শুরু করতে একটু অপেক্ষা করি যাতে সকলে অ্যাটেন্ড নিতে পারে। আমরা একটু পর ক্লাসটা শুরু করে দিব। ইতোবালি, হ্যালো ভাইয়া, আশা করি ভালো আছো। তো আমরা গত ক্লাসে করতেছিলাম ফান্ডামেন্টাল অফ ম্যাথের হচ্ছে চ্যাপ্টার ফোর, ঠিক আছে? তো চ্যাপ্টার ফোর করতেছিলাম, একটু দেখি চ্যাপ্টার ফোরে কতদূর পর্যন্ত আমরা করতে পারছি। ওকে, আমরা ক্লাসে শুরু করি। তো চ্যাপ্টার চারের আমরা ডিমোবাইল থিওরেম করতেছিলাম। তো ডিমোবাইল থিওরেমের আমরা করেছিলাম, এটা হচ্ছে কত নাম্বার পর্যন্ত? 8 নাম্বার পর্যন্ত করেছিলাম গত ক্লাসে, তাই না? গত ক্লাসে 8 পর্যন্ত করা হয়েছিল। আচ্ছা, তাহলে আজকে আমরা 8-এর পরে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 10 নাম্বার, 10-এর 1, ঠিক আছে? যে 10-এর 1 দেখতে পাচ্ছ, এই 10-এর 1 নাম্বারটা করবো। একটু আমি প্রশ্নটা বলে নেই, প্রশ্ন কি বলতেছে এরপর আমরা ম্যাথটা করা শুরু করি। তো প্রশ্ন বলতেছে যে মান নির্ণয় করো যেখানে i^4 কি 1/4, i^1/4 এর আমাদের কি করতে হবে, মানটা নির্ণয় করতে হবে, তাই না? তো তাহলে একটু আমরা খেয়াল করি যেন মানটাকে কিভাবে নির্ণয় করতে পারি। ওকে, সকলে প্রশ্নটাই বের করে নাও, এরপরে আমরা সলিউশন করা শুরু করব। তো এই ম্যাথগুলো সলিউশন করার আগে, এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, এই ম্যাথগুলো সলিউশন করার আগে আমাদের কিছু বিষয় জানা প্রয়োজন। তো বিষয়গুলো কিরকম একটু দেখি। এক্সাম্পল হচ্ছে 10, 10-এ কত 1, না? তো আচ্ছা, এই এক্সাম্পল শুরু করার আগে আমাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো নিয়ে একটু আলোচনা করি, এরপর আমরা ম্যাথ চলে যাবো। তো এই যে ডিমোবাইল থিওরেমের যে ম্যাথ গুলান, এগুলো ম্যাথের ক্ষেত্রে আমরা বিশেষ কিছু ম্যাথ আছে যখন 1 থাকবে, 1 ইকুয়াল আমরা বসাতে পারবো cos 0 + i sin 0, আবার যখন -1 থাকবে তখন আমরা বসাতে পারবো cos π (180°) + i sin π। ওকে, আবার 3 নাম্বার, যখন শুধু i থাকবে তখন আমরা বসাতে পারবো cos π/2 + i sin π/2। ওকে, এবার 4, যখন -i থাকবে তখন আমরা বসাবো, i মানে কি আমরা জানি, ইমেজিন নাম্বার, জটিল সংখ্যার জায়গাটা, তখন আমরা বসাতে পারবো cos 3π/2 + i sin 3π/2। তো সকলে এই যে চারটা অপশন পর্যন্ত, যে 1 - 1, i - i থাকলে আমরা কি ব্যবহার করতে পারি, এগুলো মুখস্থ করে রাখবা। যে 1 = cos 0 + i sin 0, -1 = হচ্ছে cos π + i sin π, এবার শুধু i = হচ্ছে cos π/2 + i sin π/2, এবার -i = হচ্ছে কি cos 3π/2 + i sin 3π/2। আশা করি এবারগুলো সকলে মনে রাখবা, ঠিক আছে? তাই আমরা যে এক্সাম্পল কত এটা দেখলাম, 10, না 1/4। আচ্ছা, তো এক্সাম্পল 10 নাম্বার যেটা আছে, যে 1 i এর উপরে 1/4, এটা আমরা সলিউশন করার চেষ্টা করি।
তো দেখো আই ইকুয়াল কি আমাদের লিখতে পারবো cos পাই বাই 2 প্লাস আই সাইন বাই সাইন পাই বাই 2 তাই না তাহলে আই ইকুয়াল আমরা লিখে ফেলি cos পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2 তো তাহলে বুঝতে পারছিস হচ্ছে আমাদের এই এই যে পর্ব এই যে শর্তটা এতটুকু অংশটা আমাদের কি করতে রাখতে হবে মুখস্থ করে রাখতে হবে আচ্ছা তো এখন চলে আসি যে উপরে কি আছে একটা 1/4 পাওয়ার আছে আচ্ছা তো আমরা এই যে cos পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2 আছে এটাকে কিভাবে লিখতে পারি একটু খেয়াল করো cos 2n পাই প্লাস পাই বাই 2 আকারে লিখতে পারবো এরপর লিখতে হবে প্লাস আই সাইন 2n পাই প্লাস পাই বাই 2 তো আমি একটু আলোচনা করি কেন 2n পাই প্লাস পাই বাই 2 লিখলাম কারণটা হচ্ছে এই টাইপের ম্যাথ গুলান করতে গেলে এই যে কোয়াড্রেন্টের হিসাবটা আছে সেখানে 2n পাই আকার তৈরি করতে অথবা 2 n এর জায়গায় তোমরা যে কোনো কিছু নিতে পারো r নিতে পারো ঠিক আছে r সংখ্যক n সংখ্যক এই n এর জায়গায় ব্যবহার করতে পারো বইয়ে r দ্বারা বুঝাইছে তো তোমরা বইয়ে মেবি কি দ্বারা বুঝাইছে বইয়ে এখানে এখানে হচ্ছে 2n পাই দ্বারাই করছে আচ্ছা যাই হোক তো এই টাইপের ম্যাথ গুলো যখন জটিল সংখ্যার আকারটা থাকবে তখন কয়েকটা ম্যাথ আছে যে এই কয়েকটা ম্যাথে আমরা কি করব এই যে আই এর মান বসাই দেব দেওয়ার পরে সেখানে আবার কি করতে হবে 2n পাই এই পাশে যোগ করতে হবে এই পাশে যোগ করে দেবে তো ম্যাথটা শেষ করি তাহলে বুঝতে পারবা ম্যাথটা খুবই ইজি ঠিক আছে এই টাইপের ম্যাথ গুলান তুমি কিন্তু ক্যান্সার এখন বুঝতে পারতেছ অ্যানসারটা কি হবে সেটা পরে বলতেছি ইজিলি বুঝা হয় ইজিলি বুঝছো মান নির্ণয় করতে বলছে মানে আমাদের মানগুলো কিভাবে নির্ণয় দেখো এই যে n সংখ্যক n'টা নিলাম না এই n এর মানটাই নির্ণয় করতে হবে কিসের মান নির্ণয় করতে হবে এই যে 2n পাই নিলাম এটাই হচ্ছে মান নির্ণয় করতে হবে যদি 2 আর পাই নি তাহলে আর মান নির্ণয় করতে হতো আচ্ছা তাহলে এখন দেখো ডি মোভারের যে থিওরেমটা এটা প্রয়োগ করে ফেলি ডি মোভারের থিওরেম কি যে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার কি n থাকলে কি লেখা যায় cos n থিটা n টা এখানে গুণ হয়ে যায় প্লাস আই সাইন n থিটা তো এখানে পাওয়ার কি n এর জায়গায় আছে 1/4 তার মানে 1/4 টা কি এই মূল যে একটা আছে এখানে ম্যাথটা আছে অংশটা এটা কি হয়ে যাবে 1/4 টা ডি মোভারের থিওরেম অনুযায়ী গুণ হয়ে যাবে তাই না আচ্ছা তাহলে আমরা দেখি কি করা যায় cos এখানে দেখো আবার সরল করা লাগে যাবে কিন্তু ওখানে তাহলে নিচে কি লসাগু আসবে 2 তাহলে 2 এখানে 1 আছে তাহলে 2 কে 2 আর 2 দিয়ে তাহলে উপরে গুণ যাবে তাহলে 2 2 কে 4 n পাই যা সরল করলাম 2 2 চলে গেলে থাকে পাই প্লাস আই সাইন এখানে 2 সরল চলে আসে তো এখানে দেখো এখন ডি মোভারের থিওরেম অনুযায়ী কি এই 1/4 টা কিন্তু কি হয়ে যাবে এখানে গুণ হয়ে যাবে আমরা ডি মোভারের থিওরেম অনুযায়ী যে পাওয়ারটা কি হয়ে যায় প্রত্যেক পদের সঙ্গে গুণ হয়ে যায় এখানে 1/4 গুণ করে দিলাম এরপর আই সাইন এর একটু সরল করি তা 4 n পাই 2 2 4 n পাই এখানে কি প্লাস হচ্ছে পাই ইনটু n কে 1/4 এখন একটু খেয়াল করো এখানে একটু দেখো যে ব্যাপারটা কি ঘটতে পারে cos এখানে আমাদের হচ্ছে কি আছে সেকেন্ড ব্র্যাকেট এখানেও পাই আছে এখানেও পাই আছে তো আমরা চাইলে একটা পাই কমন নিতে পারি তাই না তাহলে থাকে কি 4n এখানেও পাই আছে এখানেও পাই আছে তো আমরা একটা পাই কমন নিলাম কমন নিলাম তাহলে 4n প্লাস হচ্ছে 1 ওকে ডিভাইডেড 2 ইনটু 1/4 প্লাস আই সাইন এখানে কি করা যায় এখান থেকে আমরা এখানেও পাই আছে এখানেও পাই আছে আমরা এই দুই জায়গায় একটা পাই কি করতে পারি কমন নিতে পারি তাহলে থাকে 4n প্লাস 1 ডিভাইডেড 2 তাই না ইনটু 1/4 ওকে তো এখন যে কাজটা করব এই যে পাই বাই 2 এই পাই বাই 2 টা কিন্তু এই প্রত্যেকটা দেখো cos এটা এটা তিনটা কিন্তু পদে কি অবস্থা আছে পরস্পর সাথে গুণ অবস্থা আছে তো আমরা যে কাজটা করব এখন আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছিছো cos মোমানুর রশিদ ওয়ালাইকুম আসসালাম ভাই আশা করি ভালো আছো তো একটু খেয়াল করো তো cos এখানে আমরা 4n প্লাস 1 টাকে রেখে দিলাম এই যে পাই বাই 2 আছে এটা কিন্তু পরস্পর সঙ্গে গুণ অবস্থা আছে তো এটা আমরা কি করব এই পাই বাই 2 টাকে এই যে পাই বাই 2 টাকে এটাকে আমরা এই 1/4 এর সঙ্গে গুণ করে দেই তো কেমন হবে একটু খেয়াল করো পাই বাই 4 ইনটু 1/4 সরি পাই বাই 2 ইনটু 1/4 তাহলে কি হয়ে যাবে পাই আর 4 দুগুণে আর পাই বাই 8 হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো যে পরস্পর সঙ্গে গুণ অবস্থা আছে তো 4n প্লাস 1 টাকে সাজ্জাদুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আশা করি ভালো আছো তোমরা কেমন আছো
তাহলে এখানে কি যাবে আমাদের এই যে পাই বাই 2 দিয়ে 1 বাই 4 কে গুণ করলে উপরে পাই থাকে আর 4 দিয়ে গুণে 8 এরপর এখানে প্লাস আই সাইন 4n প্লাস 1 পাই বাই 2 টাকে আবার 1 বাই 4 এর সঙ্গে গুণ করে ফেলো পাই বাই 4 দিয়ে গুণে কত হবে 8 হবে তাই না ওকে তো এখানে দেখো যে ব্যাপারটা ঘটবে এখন যে এটা কিন্তু তোমাদের কিন্তু ফিনিশিং হয়ে গেল ম্যাথটা কিন্তু এগুলো ম্যাথ এরকমই অদ্ভুত টাইপের যে এখন তুমি লিখে দিতে পারো যে এই যেখানে n ইকুয়াল কত হবে আমি বুঝাচ্ছি কেন হলো যেখানে n ইকুয়াল 0 1 2 3 হবে এই যে দেখো n এর উপাদানটা এরকম যদি কোনো উপাদান বের করতে বলে মান বের করতে বলে তোমরা এই যে এখানে পাওয়ারটা দেখবা যেটা যেটার মান নির্ণয় করতে বলছে সেই সঙ্গে পাওয়ার কত আছে 1 বাই 4 তার মানে এই যে 4 মানে মানটা আসবে 0 থেকে কত পর্যন্ত 0 থেকে 4টা সংখ্যা 0 1 2 3 ঠিক আছে 1 2 3 4 তো তোমরা যে ম্যাথই করো এভাবে সলিউশন করবা করার পরে এবারে সুন্দরটা আকার আসার পরে কি হবে যে যেখানে এই পাওয়ারটা দেখবা কি আছে যদি 1 বাই 5 থাকে তাহলে 4 পর্যন্ত নিবা 1 বাই 6 থাকলে 5 পর্যন্ত 1 বাই 4 থাকলে 3 পর্যন্ত এই যে আমরা যেখানে n ইকুয়াল 3 পর্যন্ত নিয়েছি 0 1 2 3 ঠিক আছে তো আশা করি বুঝতে পারলাম ম্যাথটা তোমরা যে কিভাবে আমাদের এটা কি করলাম সলিউশন করলাম প্রথমত 2n পাই টা যোগ করে দেব উভয় পক্ষে দে জাস্ট সলিউশন করে আমরা এখানে লিখে দিতে পারবো যে n এর মানটা হচ্ছে কি 0 1 2 3 কিভাবে মনে রাখবো এই যে এখানে পাওয়ার আছে 1 বাই 4 তার মানে একটা কম 4টা হবে মান মান করা হবে 4টা 5 থাকলে 5টা হবে তেমন এখানে 4টা কিন্তু 1 2 3 4 তাই না কিন্তু 0 থেকে শুরু 0 1 2 3 একটা করে কম নিলেই হয়ে যাবে 0 থেকে একটা করে কম নিতে হবে তো এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের অন্য একটা ম্যাথ করাই এটা খুবই সহজ ছিল দেখো আরেকটা করাই তাহলে আবার বুঝতে পারবা ক্লিয়ার হয়ে যাবে তো আরেকটা করাই ঠিক আছে অন্য একটা 11 নম্বরটা দেখো 11 নম্বরটা একই টাইপের কিন্তু একটু ভিন্ন এগারো কি আছে 1 প্লাস আই টু দি পাওয়ার 1 বাই 5 তাই না তো এটা কি করতে হবে আমাদেরকে এটা হচ্ছে মান নির্ণয় করতে হবে তো এটা মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো এটা কিন্তু একটা জটিল সংখ্যা 1 প্লাস আই এই আগারটা কি জটিল সংখ্যা কারণ জটিল সংখ্যা জানি আমরা আগারটা কিরকম এক্স প্লাস আই ওয়াই তো এখানে 1x আর হচ্ছে আই এর সঙ্গে একটা ইন্টু 1 আছে 1টা হচ্ছে ওয়াই আর আইটা হচ্ছে ইমেজিন নাম্বার তার মানে এটা কি একটা জটিল সংখ্যার আকার তো আমরা জটিল সংখ্যার মডুলাস কিভাবে নির্ণয় করি মানে ইজি হবে তোমাদের জন্য সুবিধা হবে তো এখানে আমরা জানি 1 প্লাস আই ইকুয়াল দেখো তো এখানে 1 প্লাস আই ইকুয়াল আমরা কোন মানটা নিব সেটা হচ্ছে মডুলাস দ্বারা আমরা মডুলাস নির্ণয় করে বুঝতে পারবো তো এই যে 1 প্লাস আই একটা এখানে জটিল সংখ্যা আছে এটা মডুলাস নির্ণয় করি তো এখানে মডুলাস নির্ণয় করলে কি রুট ওভার এক্স স্কোয়ার তো এখানে এই জটিল সংখ্যার এক্স এর মান কোনটা 1 তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 এর উপরে স্কোয়ার প্লাস আই এর সঙ্গে আছে কি 1 ওয়াই এর মানটাও কত এখানে ওয়াই এর মানটাও 1 তাহলে 1 স্কোয়ার তাহলে মডুলাস নির্ণয় কত আসলো মান রুট ওভার 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে রুট 2 তো এই যে এরকম জটিল সংখ্যার আকার যদি থাকে যে 1 প্লাস আই 1 মাইনাস আই বা 2 প্লাস আই থাকুক প্রথমে আমরা কি করতে নিতে হবে যে জটিল সংখ্যাটা থাকবে এটা হচ্ছে আমরা মডুলাসের মান বের করে নেব মডুলাসের মান বের করে নেওয়ার পরে আমরা যে মডুলাস বের করার পর মানটা আসবে মডুলাসটা কি x আর y এর সহগ এখানে x এর সহগ 1 আর y এর সহগ এখানে কত y এর সঙ্গে y এর মানটা হচ্ছে এখানে কিন্তু 1 আই এর সঙ্গে 1 আছে ঠিক আছে তো এখানে আমাদের কি আছে রুট 2 তাই না তাহলে আমাদের যে কাজটা করতে হবে বের করা পরে যেটা আসলে রুট টু ইন্টু এখানে যেটা আছে 1 আছে তার মানে 1 এর বাই রুট টু দিতে হবে এরপর প্লাস এখানে আই আছে আই বাই রুট টু দিতে হবে তো দেখো ব্যাপারটা খুবই সহজ যে এখানে এই রুট টু দ্বারা ভাগ দেওয়া আবার আগের লাইনটা কিন্তু ব্যাক পাবো কিন্তু এখানে কোনটা নিব রুট টু নিবো না অন্য কোনো মান নিব সেটার জন্য কি করতে হবে প্রথমত আমাদের আই প্লাস আই থেকে জটিল সংখ্যার যে মডুলাস আছে মডুলাস নির্ণয় করতে হবে ঠিক আছে
ओके तो এখন একটু খেয়াল করি এখানে √2 cos এই 1 বাই √2 1 বাই √2 এর মান কত তোমাদের কি কেউ জানা আছে আমরা সব সময় cos ও sin এর মান নেওয়ার চেষ্টা করব কারণ আমরা ডি মোরগানের উপপাদ্যের অধ্যায় করতেছি আর ডি মোরগানের উপপাদ্যের যে থিওরেমটা সেটা কি cos θ + I sin θ দুই বার আন তো সব সময় চিন্তা করব যে cos θ এরপরে I sin θ নেওয়ার চেষ্টা করা তো দেখো এখানে 1 বাই √2 আছে 1 বাই √2 cos কত ডিগ্রি cos pi বাই 4 मान देखा कस पाई बाई फोर कस पैंतालिस डिग्री मान हम वन बाई रूट टू मुखस्त कर रखा प्लस एने की आई आके तो आई आई बुट टू मान कि बोझा आई इन टू वन बुट टू तैना तो आई टाइम सामने रख लान बुट टू सैन कत डिग्री एखे कस थीटा आसल प्लस आई सैन थीटा आस तो सैन निर्णय करते आई टू दि पावर वन बाई फाइव तो वन प्लस आई मान बेर निल पावर फाइव दीते हैं तो टू रूट मान कि टू रूट मान लिखा जाए टूर उपरे पावर हाफ रूट मान क्यों हाफ कस कर पाई बाई फोर टू एंड पाई जो कर देव प्लस आई साइन मैं पाई बाई फोर टू एंड पाई जो कर दे पाई बाई फोर ओके और कि करते वन बाई फाइव पावर टा कि एड कर देव 1/5 मान चले आस मैं डिम आकार चले आस तक टू एंड पाई जो कर देव जस्ट टू एंड कर आगे मत नहीं सल्यूशन करते हैं कि प्रत्येक संगे गुण हो जाए कारण सम्पर्क तुलना कारण डिमेबर उपाध्याय पावर एन छो प्रत्येक संगे गुण है पावर वन फाइव आना प्रत्येक संगे गुण हो जाए टू टू दि पावर हाफ हाफ एर संगे वन फाइव टाइम गुण हो जाए कि हाफ इन टू वन फाइव एरपर देखो कस तो टू एन पाई प्लस पाई बाई फोर सरि इंटू की वन बाई फाइव टा कि सामने चले आसबे ताना प्रत्येक संगे गुण हो जाए एखाने आई साइन टू एन पाई प्लस पाई बाई फोर इंटू वन बाई फाइव तो आशा करी तुम्हारा बुझते पारछो जे एई जे सर्वोच्च पावर गुलान कि होये जाच्छे सर्वोच्च पावर गुलान जस्ट आमादेर सामने गुण हो जाच्छे प्रत्येक संगे डिमेबर उपपाद्येर जे रुल्स टा आर कि ताहले टू टू दि पावर एखाने वन बाई कि चले आसबे टू और फाइव गुण कर ले टेन ओके एखन एखाने देखी कस एटाके सरल कर फेली फोर ताहले चार दुगुणे आठ सरल आछे फोर आछे लसागु चार दुगुणे आठ एन पाई प्लस हच्छे एखाने थाकबे कि चार चार चले गेले पाई इंटू वन बाई फाइव एरपर प्लस एखाने आई साइन फोर एट एन पाई प्लस फोर चले गेले पाई ठीक आछे एखाने थाकबे वन बाई फाइव এখন দেখো আমাদের লাস্ট লাইনটা কেমন হবে যে এখানে থাকতেছে 2 এর উপরে 1/10 এরপর এখানে থাকতেছে আমরা যদি কিছু কমন নেওয়ার চেষ্টা করি পাই যদি কমন নেই তাহলে কেমন হয় পাই কমন নিলে থাকে এখান থেকে দেখো এই দুই জায়গাতে কি কমন নেওয়া যায় পাই কমন নেওয়া যায় তাহলে 8n + 1 থাকে বাই হচ্ছে 4 ইনটু 1/5 ঠিক আছে এরপর একটু খেয়াল করো তাহলে এই পাশ থেকে আমরা কি করব আই সাইন এখান থেকে আমরা পাই কমন নেব তাহলে 8n + হচ্ছে 1 বাই হচ্ছে কত 4 এখান থেকে কি করলাম আমরা পাইটাকে কমন নিলাম ইনটু 1/5 ওকে এখন যে কাজটা করতে হবে আমাদের 2/1/10 এই পাই বাই 4 টা কি 1/5 এর সঙ্গে কিন্তু গুণ অবস্থা তো গুণ করে দেই cos 8n প্লাস সবগুলোর সাথে গুণ অবস্থা আছে বাট এটাকে যেরকম আসলো সেরকমই রাখলাম 8n + 1 কে আর π/4 টাকে এখানে গুণ করে দাও 1/5
5 এর সঙ্গে তাহলে কি হবে পাই পাই 1 এর সঙ্গে গুলো পাই আর 4 এর সঙ্গে 5 গুণ করলে 20 প্লাস আই সাইন এখানে কি আছে পাই 8 এন্ড প্লাস 1 তাই না তো তাহলে এখানে যদি হচ্ছে শুধু 8 এন্ড প্লাস 1 টাকে রেখে দিলাম এরপর কি হলো এই পাই বাই 4 টা 1 বাই 5 এর সঙ্গে গুণ অবস্থা তাহলে হয়ে যাবে পাই বাই 4 5 20 ওকে তো এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ তো এখন আমরা যে তোমরা বলতে পারবা যে আসলে যে অ্যানসারটা কি হবে এখানে আছে কি পাওয়ার 1 প্লাস আই এর 1 বাই 5 তার মানে এটা হচ্ছে অ্যানসারটা কি আসবে 1 বাই 5 মানে কি বোঝায় পাঁচটা সংখ্যা নিতে হবে 0 থেকে যেখানে n এর মান তাহলে যেখানে n এর মান 0 1 2 3 4 পর্যন্ত ঠিক আছে হবে তাহলে n এর মানটা কিভাবে নির্ণয় করব এইভাবে সলিউশন করব শেষ পর্যন্ত করার পর আমরা এখানে দেখব যে n এর পাওয়ারটা কত দেওয়া আছে এখানে মানে পাওয়ারটা কত দেওয়া আছে 1/5 মানে আমাদের পাঁচটা পর্যন্ত পাঁচটা সংখ্যা নিতে হবে 0 থেকে তাহলে 0 থেকে 5 এর কম 4 4 পর্যন্ত নিলেই হচ্ছে তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো খুব ভালোভাবে তো ঈশা শিকদার বুঝতে পারছো কি ভাইয়া আচ্ছা আমরা এখন যে ম্যাথটা করব সেটা একটু খেয়াল করি 12 নাম্বার দেখো এখানে 12 নাম্বার 12 এর 2 12 এর 2 কি বলছে একটু খেয়াল করো যে 1 প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস আই টু দি পাওয়ার এন ইকুয়াল 2 টু দি পাওয়ার n প্লাস 2 বাই 2 কস n পাই বাই 4 প্রমাণ করতে হবে এটা অনেকবার আসছে সো এক নাম্বারটা করাবো না দুই নাম্বারটা করাবো ঠিক আছে ওকে এসএস সিদ্ধার গুড আসলে সকলে বুঝতে পারছো ওকে তোমরা দেখো দুই নাম্বারটা এখন আমরা প্রমাণ করে ফেলি বারো দুই এন যদি কোনো পূর্ণ সংখ্যা হয় তবে তো দেখো এখানে এক্সাম্পল 12 প্রশ্নটা কি বলতেছে যদি n যদি যোগফলক সংখ্যা হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি যে 1 প্লাস i টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস i টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 বাই 2 ইনটু cos cos কি ছিল cos n পাই বাই 4 এটা হলে এটা প্রমাণ করে দেখাতে হবে আমাদের তাই না তাহলে সলিউশন লেফট হ্যান্ড সাইড কি আছে 1 প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস আই টু দি পাওয়ার এন তো যেটা বলছিলাম যে এরকম যদি জরুরি সময় আঘাত থাকে তাহলে প্রথমে কি করতে হবে এগুলো মডুলাস বের করে নিতে 1 প্লাস আই এর এটা যদি মডুলাস বের করি তাহলে জেড ইকুয়াল মডুলাস ইকুয়াল কি হবে 1 প্লাস আই তাই না তাহলে এখানে জেড মডুলাস যদি করা হয় তাহলে রুট ওভার এক্স স্কোয়ার এক্স এর মান হচ্ছে 1 প্লাস ওয়াই এর মানটা এখানে কত ইনটু 1 আছে ইনটু 1 মানে 1 এর উপর স্কোয়ার তার মানে কত আসবে রুট 2 আসবে তো 1 মাইনাস আই এর ক্ষেত্রেও যদি মডুলাস বের করো কি আসবে রুট 2 আসবে কারণ 1 আর ওয়াই এর মানও এখানে কি 1 আছে ঠিক আছে বা মাইনাস 1 মাইনাস 1 উপর স্কোয়ার দিলে কি 1 হয় তার মানে এর মানটা আসবে কি মডুলাসের রুট 2 তার মানে আমাদের জায়গাটা লিখতে হবে যে হবে রুট 2 এটার ডিভাইডেড রুট 2 দিতে হবে প্লাস আই ডিভাইডেড টু রুট 2 দিতে হবে 2 টু দি পাওয়ার n তাই না প্লাস এটা আবার এখানে একটা রুট 2 আসবে যে এটা মডুলাস কি রুট 2 1 বাই রুট 2 মাইনাস আই বাই রুট 2 টু দি পাওয়ার এন ওকে এখন আমরা একটু দেখি এনে যে ব্যাপারটা ঘটবে যে এখন এই দেখো পাওয়ারটা এনটা তাই না ডিমের উপপাদ্য অনুসারে কি
যে প্রত্যেকটা পদের সঙ্গে কি হয়ে যায়, পাওয়ারটা গুণ হয়ে যায়। তাহলে রুট টুর সঙ্গে পাওয়ার অ্যান্ড গুণ করে দেই। এরপর ওয়ান বাই রুট টু প্লাস আই ওয়ান বাই রুট টু, আই বাই রুট টু বা আই ইন্টু ওয়ান বাই রুট টু সেম জিনিস, তাই না? তো এটার উপর কি হবে, পাওয়ার এন প্লাস, এখানেও কি হয়ে যাবে, পাওয়ার এনটা প্রত্যেকের সঙ্গে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। যেহেতু এটা কিসের রুলস, আমাদের ডিভাইডার রুলস, তাহলে রুট টু টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান বাই রুট টু মাইনাস আই বাই রুট টু টু দি পাওয়ার এন। তো এখন যে ব্যাপারটা এখানে ঘটবে সেটা হচ্ছে রুট টু মানে কি, টু এর উপরে হাফ, তাই না? তো একটা এন গুণ অবস্থায় আছে, তাহলে রুট টু এন মানে কি, টু এর উপরে হাফ ইন্টু এন, এই এনটা ওয়ান এর সঙ্গে কি অবস্থা, গুণ অবস্থা। তাহলে রুট টু এন মানে কি লেখা যায়, টু হাফ এন বা হচ্ছে হাফ ইন্টু এন বা এন বাই টু, এখানে কি আছে, হাফ ইন্টু এন, তাই না? এখন ওয়ান বাই রুট টু কস কত ডিগ্রি, কস 45 ডিগ্রি বা হচ্ছে পাই বাই ফোর প্লাস আই ওয়ান বাই রুট টু মানে সাইন কত ডিগ্রি, যেহেতু আমরা ডিমের উপর কি জানি যে কস থিটা প্লাস হচ্ছে সাইন আই থিটা, আই আই সাইন থিটা। তাহলে এখানে আসবে আমাদের যেটা আই সাইন ওয়ান বাই রুট টু মানে হচ্ছে পাই বাই ফোর টু দি পাওয়ার এন প্লাস এখানে রুট টু টু দি পাওয়ার এন মানে টু এন বাই টু ইন্টু ওয়ান বাই রুট টুর জন্য আসবে মান হচ্ছে কত, কস পাই বাই ফোর একটা মাইনাস আই সাইন পাই বাই ফোর, এই যে ওয়ান বাই রুট টু, এখানেও আই বাই রুট টু মানে কি, আই ইন্টু ওয়ান বাই রুট টু। তাহলে এখানে আইটা রেখে দিলাম আর ওয়ান বাই রুট টুর মান বসলাম সাইন পাই বাই ফোর, উপরে কি টু দি পাওয়ার এন। ওকে, তো এখানে খেয়াল করো যে টু দি পাওয়ার এন বাই টু এটা যেরকম আছে সেরকমই থাকুক, বা আমরা চাইলে এখানেও টু দি পাওয়ার এন বাই টু আছে, এখানেও কি আছে টু দি পাওয়ার এন বাই টু আছে। তো এই দুই জায়গা থেকে টু দি পাওয়ার এন বাই টু কমন নিলাম, তাহলে আমাদের থাকতেছে কস পাই বাই ফোর প্লাস আই সাইন পাই বাই ফোর টু দি পাওয়ার এন, তাই না? প্লাস এখানে থাকতেছে কস পাই বাই ফোর মাইনাস আই সাইন পাই বাই ফোর টু দি পাওয়ার এন। তো এখন এখানে ডিভাইডারের উপপাদ্য প্রয়োগ করবো কমন নেওয়ার পর টু টু দি পাওয়ার এন বাই টু, এখানে তাহলে এনটা কি হয়ে যাবে, প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেলে কেমন হবে, কস এন পাই বাই ফোর প্লাস আই সাইন এন পাই বাই ফোর। ওকে, প্লাস এখানেও এম যেটা হচ্ছে ডিভাইডারের উপপাদ্য সেটা প্রয়োগ করবো, এনটা কি হয়ে যাবে, এই পদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে কস এন পাই বাই ফোর মাইনাস আই সাইন এন পাই বাই ফোর। ওকে, তো এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা প্রত্যেকটা পদ দেখো গুজব অবস্থায় আছে, তাই না? এই যে প্রত্যেকটা পদ কিন্তু এখানে যোগ অবস্থায় আছে, তো পরস্পরকে যোগ করে দেই টু এন বাই টু। এখানে দেখো একটা ব্রাকেটের মধ্যে নেই, কস এন পাই বাই ফোর প্লাস আই সাইন পাই বাই ফোর, এই দেখো যোগ অবস্থায়। তাহলে এটা তো যোগ, গুণ অবস্থায় গুণ করতাম, তো প্লাস আছে যোগ অবস্থায়, তাহলে কস এন পাই বাই ফোর মাইনাস আই সাইন এন পাই বাই ফোর, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা দেখো, পজিটিভ আই সাইন পাই বাই এন পাই বাই ফোর, নেগেটিভ আই সাইন এন পাই বাই ফোর, কি হবে, পরস্পর কেটে যাবে। তাহলে কি থাকে আমাদের এখানে, যে কস এন পাই ফোর কস এন পাই ফোর, তাহলে কয়টা কস এন পাই ফোর থাকতেছে, দুইটা, এই যে একটা এই যে একটা, তাই না? তাহলে আমাদের দুইটা কস এন পাই ফোর থাকতেছে। তাহলে আমরা লিখতে পারি কি, টু এন বাই টু ইন্টু টু কস এন পাই বাই ফোর। লিখতে পারি টু ইন্টু টু কস এন পাই বাই ফোর। তো এখানে এখন টু এন বাই টু ইন্টু এই যে টু, এই টু এর পাওয়ার কত ছিল, টু এর পাওয়ার কিন্তু এখানে ওয়ান, তাই না? তো কস এন পাই বাই ফোর। তো এখানে একটা জিনিস খেয়াল করো, ভিত্তি স্যাম হলে কি হয়, পাওয়ার গুলা যোগ হয়ে যায়। তো ভিত্তি স্যাম এন বাই টু প্লাস ওয়ান, আমরা কি জানি যে ভিত্তি স্যাম হলে
পাওয়ার গুলান যোগ হয়ে যায়, তো আমরা যোগ করে ফেললাম ইনটু cos n পাই বাই 4। ওকে, তো পাওয়ার গুলা যোগ করলে কি আসবে, 2n বাই 2, সরি সরল করে ফেলি, এখানে n বাই 2 প্লাস 1 আছে, তো 2 লসাগু নিলাম, তাহলে এখানে থাকে জাস্ট হচ্ছে n প্লাস 2 কে 2, তাই না, ইনটু cos n পাই বাই 4। একটু উত্তরের দিকে খেয়াল করো, দেখো উত্তরটা প্রায় আমাদের হয়ে এসেছে, তো এটাই মেবি আমাদের উত্তর আছে, তাই না, যে রাইট হ্যান্ড সাইড যে cos n পাই বাই 4, তাহলে এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই যে দেখো এটা এখন প্রমাণ করতে বলছিল 2n প্লাস 2 বাই 2 হচ্ছে ইন্টু cos n পাই বাই 4, তো এটা আমাদের প্রমাণ হলো। তো কি কি কাজ করলাম আমরা একটু দেখি, যে স্টেপগুলো আমাদের প্রয়োজন ছিল এখানে, তো প্রথমত যেটা আমাদের এর আগের ম্যাটটা করলাম সেম সিস্টেমে আমরা কি করলাম, 1 প্লাস i টাকে আমরা ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পর আমরা এই যে ডিভাইডারের যে রুলস অনুযায়ী পাওয়ারগুলো প্রত্যেক সাথে গুণ অবস্থা হয়ে যাবে, গুণ করে দিলাম, মানে প্রত্যেক সাথে তো n পাওয়ার অবস্থা আছে, এটার সঙ্গেও এটার সঙ্গে, তো প্রত্যেকটার সঙ্গে দিলাম, দেওয়ার পর এখানে এটার যে ত্রিকোণমিতিক অনুপাতের মানটা বসাই দিলাম cos কত ডিগ্রি, এরপর এখানে বসাই দিলাম, এরপর হচ্ছে এই যে পাওয়ার যেগুলো হচ্ছে ডিভাইডার অনুযায়ী এন পাওয়ার গুলো সবগুলোর সঙ্গে যোগ করে দিলাম, গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পর প্রত্যেকটা যোগ করে করার ফলে প্লাস মাইনাস কেটে গেল, তাহলে দুইটা করে cos থাকে, আর এখানে হচ্ছে ফাইনালি আমাদের অ্যান্সারটা মিলে গেল। এখানে কি করলাম, পাওয়ার এখানে 1 আছে, আমাদের ভিত্তি সেম হলে পাওয়ার গুলো কি করা যায়, যোগ করা যায়। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো, সকলে খুবই ইজি একটা ম্যাথ ছিল, ঠিক আছে। আজকে আমি হঠাৎ খুবই অসুস্থ, প্রচুর জ্বর, ওকে আমরা এরপর যে ম্যাথটা করবো একটু দেখি, এরপর আমরা 14 নম্বর ম্যাথ করবো, অধ্যায় কয়টা ম্যাথ আছে, তো একটু 14 নম্বর ম্যাটটা দেখো তোমরা সকলে, যে বলতেছে যদি x ইকুয়াল cos থিটা প্লাস i sin থিটা হয় এবং 1 প্লাস রুট ওভার 1 মাইনাস স্কয়ার ইকুয়াল n এ হয়, তবে দেখাতে হবে যে 1 প্লাস a cos থিটা ইকুয়াল a টু দি পাওয়ার a বাই 2 n 1 প্লাস nx ইনটু 1 প্লাস n বাই x, তাই না, এটা প্রমাণ করতে বলছে 14 নাম্বার। তো এটা একটা খুবই সহজ ম্যাথ, আমরা শুরু করে ফেলি, তো প্রথমত যে কাজটা করতে হবে আমাদের, এক্সাম্পল কত এটা 14, যে দেওয়া আছে কি এখানে, দেওয়া আছে মেবি দেখি একটু, দেওয়া আছে x ইকুয়াল হচ্ছে cos theta plus i sin theta, ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, বিপরীতকরণ করি, তাহলে 1 বাই x হয়ে যায় এখানে cos theta plus i sin theta টু দি পাওয়ার, সরি এটা 1 বাই কি হয়ে যায়, 1 বাই cos theta plus i sin theta, কি করলাম বিপরীতকরণ করলাম, মানে লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়, এরপর কি করব আমরা বিয়োজন করব, এখানে cos theta plus i sin theta into cos theta minus i sin theta, ওকে, বিয়োজন মানে কি, উভয় পাশে এর যে নিচের যে হরটা আছে হরের হচ্ছে যে বিপরীত চিহ্নটা আছে কি মাইনাস, তাই না, এই মাইনাস দ্বারা মাইনাস যে মানটা সেটা দ্বারা উভয় পক্ষে কি করতেছি গুণ করে দিচ্ছি, তাহলে উপরে গুণ করে দেয় 1 ইন্টু cos theta মাইনাস i sin theta, ওকে আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। তো এখন যে কাজটা করব, উপরে যেরকম ছিল সেরকমই রেখে দিই cos theta মাইনাস i sin theta, আর এখানে দেখো a প্লাস b রেখে দিই, a মনে করে b মনে করে, a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হয়ে আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি জানি আমরা, স্কয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না, তো এখানে এ হচ্ছে cos থিটা বি হচ্ছে আই সাইন থিটা, তো আমরা যদি এখন সূত্রটা প্রয়োগ করি তাহলে কেমন হয় দেখো, তো তাহলে cos এর উপরে স্কোয়ার হবে cos স্কোয়ার থিটা
माइनस बी स्क्वायर आई स्क्वायर साइन स्क्वायर थीटा एंड आई साइन थीटा ऊपर स्क्वायर द माने कि आई स्क्वायर साइन स्क्वायर थीटा तो এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো যেটা থেকে আমরা এটা লিখতে পারছি তো এখানে দেখো আই স্কয়ার সাইন স্কয়ার থিটা কেন হলো কারণটা হচ্ছে দেখো আই সাইন থিটার উপরে যদি স্কয়ার দেওয়া হয় তো স্কয়ারটা পরস্পরকে যদি দেওয়া হয় দিয়ে দেওয়া হয় তাহলে আই এর উপর স্কয়ার চলে যায় একটা সাইন স্কয়ার সাইনের উপর স্কয়ার চলে যায় তো এখন দেখো আই স্কয়ারের মান কত আমরা জানি মাইনাস 1 তাই না দেখো এখানে आई स्कोर मान हमें कत जानी माइनस वन तो क्षेत्र हो देखो आई स्कोर मान माइनस वन बसा माइनस एक आई स्कोर माइनस वन माइनस वन इंटू माइनस प्लस हो जाए मैं बेपार दाड़े कस थीटा माइनस आई साइन थीटा कस स्कोर थीटा आई स्कोर मान माइनस वन माइनस वन प्लस साइन स्कोर थीटा सूत्र जानी कस स्क्वायर थीटा प्लस साइन स्क्वायर थीटार मान कत सब समय वन तैना कस स्क्वायर थीटा प्लस साइन स्क्वायर थीटार मान सब समय वन डिवाइडेड कत हो जाए वन हो जाए मानटा की त्रिगुणी अनुपात सूत्र गुण आज से कस कस थीटा प्लस साइन स्क्वायर थीटा वन थे कस थीटा माइनस आई साइन थीटा तो ये इक्वल पेल वन प्लस सरि वन बाई एक्स एट पेल हम वन बाई एक्स इक्वल cos थीटा माइनस आई साइन थीटा दुई नम्बर समीकरण दी ओके एखन एक नम्बर समीकरण एक दिए मन आछे प्रथम जो देवा आछे ताहले ओई एक नम्बर समीकरण जो दुई करी तो एक आछे आमादेर कि एक छिलो एक प्लस हच्छे दुई हच्छे वन बाई एक्स तो एक्स एर मानटा कत छिलो आमादेर cos थीटा प्लस आई साइन थीटा प्लस एखाने वन बाई एक्स एर मान कत आछे बेर करलाम cos थीटा माइनस आई साइन थीटा तो प्लस आई साइन थीटा और हम माइनस आई साइन थीटा कटे गलटा कस थे मैं टू कस थीटा तीन नम्बर समीकरण दी तो ए क्षेत्र करते कि देखने कथा गल प्रश्न एवं मान देवे जो हम आ मान दे मान वन प्लस रूट ओवर वन माइनस स्क्वायर इक्वल एन तैना तो दुईटा देवा दुईटा प्रमाण करते हैं एक कैलकुलेशन कर देखी रूट ओवर वन माइनस स्क्वायर रेखे दिलाम एन ए प्लस वन पास पार कर दिलाम एन ए माइनस वन एरपर एखे आबार उभयके वर्ग करी तो उभयके वर्ग कर रूट ओवर वन माइनस स्क्वायर टू दि पावर होल स्क्वायर एन ए माइनस वन होल स्क्वायर तो रूट और स्कोर जो कटे जाए कि वन माइनस स्कोर इक्वल हम सूत्र जो प्रयोग करी की आकार आए ए माइनस बी होल स्कोर आकार आए सूत्र की आकार आए ए माइनस बी होल स्कोर आकार स्कोर मान एन स्कोर स्कोर माइनस टू ए बी ए हम एन ए बी हम वन प्लस बी स्कोर वन स्कोर ओके एक ख्याल करी एक क्ष करते हमें सूत्र प्रयोग कर माइनस एन स्क्वायर स्क्वायर हो जाए प्लस वन स्क्वायर मान कि वन स्क्वायर मान क्योंकि वन तो वन पार कर प्लस माइनस हो जाए माइनस और एपे कि माइनस टू एन थकुक এখন দেখো পজিটিভ নেগেটিভ কি হলো কেটে গেল 1 তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের যদি এখানেও স্কয়ার আছে এখানেও স্কয়ার তো মাইনাস স্কয়ার কমন নিলাম তো মাইনাস স্কয়ার কমন নিলে কি থাকে 1 আর এখানে মাইনাস মাইনাসে প্লাস স্কয়ার চলে গেলে n স্কয়ার থাকে ওকে ইকুয়াল হচ্ছে এখানে কি আমাদের আছে মাইনাস 2n তো এবার এই পাশে মাইনাস ভ্যানিশ হয়ে যাবে এই দুই পাশে মাইনাস যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে আমাদের কি থাকবে এখানে দেখি যে থাকে 1 प्लस एन स्क्वायर और स्क्वायर टाके डान पाशे पार कर दी डान पाशे पार कर दिले केमन होबे
टू एन ए माइनस माइनस चले गए टू एन ए बाय स्क्वायर तो एखे एकटाई आखिर दुटाई आ তাহলে কারাকারি করলে এখানে একটাই থাকে উপরে এটা ভ্যানিশ হয়ে যায় তাহলে নিচে থাকে কি 2n / a তো আশা করি এ পর্যন্ত কি দেয়া ঠিক আছে এ পর্যন্ত কারো মনে হয় প্রবলেম নাই না থাকারই কথা খুব ইজি স্টেপ গ্লান ছিল তো এখন ফাইনালি যেটা করতে হবে আমাদেরকে যে প্রমাণ করতে বলছে কি যে 1 + a cos θ = a / 2n 1 + nx * 1 + n / x / এটা দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করব তো আমাদের সাধারণত তো এই গুণটা আসলে সকলেই পারো প্রথম উপাদানের পরের দুইটাকে আবার প্রথম দ্বিতীয় উপাদানটা আবার পরের দুইটাকে কি করতে হবে গুণ করতে হবে পরস্পরকে এখন দেখো এখানে কি ঘটে a / 2n আর এখানে একটা মজার ব্যাপার x এর কিন্তু কেটে যাবে ঠিক আছে n স্কয়ার x এন্ড নিচে একটা x তো এখান থেকে দেখো আমরা যে কাজটা করতে পারি যে এখানে থাকে কি n স্কয়ার এখানে থাকে 1 তাহলে 1 প্লাস n স্কয়ার টা একসঙ্গে নিলাম প্লাস এখানেও n আছে এখানেও n আছে তাহলে একটা n কমন নেই তাহলে কি থাকে এখান থেকে একটা n কমন গেলে x থাকে এখান থেকে একটা n কমন গেলে এখানে কিন্তু n ইনটু 1 / x আছে এটা n কমন গেলে কি থাকে 1 / x থাকে এই যে এই দুই জায়গা থেকে কমন নিলাম a / 2n এরপর এখানে হচ্ছে আমাদের 1 প্লাস n স্কয়ার 1 প্লাস n স্কয়ারের মানটা কি পেয়েছি মনে আছে এই যে এখানে 1 plus n square 2n by a तो ये मान्टा बसाई दिबो एखाने 2n by a plus देखो n into एटर मान्टा बसाई दे n cos 2 cos theta कोथाई पेलाम एटा पेर छे आमला 3 नंबर देखो এই যে 3 নম্বরে দেখো x plus 1 by x এর মান পেয়েছি 2 cos theta তো এখানে আমরা 3 নম্বর হতে মানটা বসাই দিচ্ছি কি 2 cos theta তো এটা আমরা কই থেকে পেলাম একটা হচ্ছে 4 থেকে ও একটা 3 থেকে ওকে পরস্পর এখানে ডিভাইডেড হলে কি হয়ে যায় পরস্পর এখানে ডিভাইডেড হলে কেটে যায় তো এখন কেটে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটবে এখন এখানে আবার দেখো 2n 2n আছে তাহলে এখানেও এই 2n 2n কেটে গেল তাহলে থাকে এখানে 1 থাকে প্লাস a cos घटना की घटल एक देखार चेष्टा करी চোদ্দ নম্বর দেখো যে দেওয়া আছে x ইকুয়াল x cos θ প্লাস i sin θ যেটা আমরা কি করলাম যে 1 বিপরীতকরণ করলাম ঠিক আছে বিপরীতকরণ করার পর আমরা বিয়োজন করলাম বিয়োজন করার পর আমরা কি করলাম এখানে জাস্ট যে ক্যালকুলেশন সাধারণ সাধারণ ক্যালকুলেশন করলাম করার পর আমাদের এখানে যে ঘটনা ঘটলো যে 1 আর 2 যোগ করলাম যোগ করার পরে 3 নম্বর আসলো এখন এই যে লেফট হ্যান্ড সাইড আবার একটা দেওয়া ছিল আমাদের এখানে যে 1 + √ 1 অমেন স্কয়ার ইকুয়াল n এটা আবার ক্যালকুলেশন করলাম করার পরে আমাদের ফাইনালি n যেটা আমাদের দেওয়া ছিল রাইট হ্যান্ড সাইড সেটা আমরা লিখলাম লিখে গুণ করে দিলাম করার পরে জাস্ট আমরা কি করলাম প্রমাণটা করে ফেললাম তো ইউসুফ আলী এরপর ইচ্ছা শব্দ আসো তোমরা তো আশা করি বুঝতে পারছো না
ওকে ভাইয়ারা আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক ঠিক আছে কালকে আবার ক্লাস করানো হবে আজকে আমি একটু জ্বর জ্বর শরীর নিয়ে আমি তোমাদের ক্লাসটা করালাম তো ইনশাআল্লাহ কালকে আবার ক্লাস হবে বুধবার এবং বৃহস্পতিবার ওকে তো তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো সবসময় ভালো থাকার চেষ্টা করবা আসসালামু আলাইকুম তো আজকে অনেকগুলো ম্যাথই করলাম সবগুলো করে রাখবা কালকে আবার ক্লাস আছে ওকে বেস্ট অফ লাক